আজকের বিষয় বিশিষ্ট সাহিত্যিক লোকনাথ ভট্টাচার্য। লোকনাথ ভট্টাচার্য একজন বিশিষ্ট বাঙালি কবি, গবেষক, ফরাসি ভাষা বিশেষজ্ঞ এবং অনুবাদক। সাহিত্য সমাজে তিনি ফরাসি কবি আর্থার রিম্বডের কবিতা ড্রাঙ্কেন বোটের বাংলা অনুবাদ, মাতাল তরণী এবং এসিজেন ইনহেলের বাংলা অনুবাদ নরকে এক ঋতু করে পরিচিতি লাভ করেন। তাঁর রচিত 15টি বই ফরাসি ভাষায় অনুদিত হয়েছে। তাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা বাবুঘাটের কুমারী মাছ উপন্যাসটি ইংরাজিতে অনুদিত হয় এবং একাধিক পুরস্কার লাভ করে। বিশিষ্ট ফরাসি ভাষা বিশেষজ্ঞ চিন্ময় গুহ তাঁকে অভিহিত করেছিলেন ভাটপাড়ার উজ্জ্বলতম বিদ্রোহী সন্তান হিসাবে। এক কথায় বলা যায়, ফরাসি কাব্য সাহিত্যের অন্যতম একজন বিশিষ্ট সাহিত্যিক হিসাবে লোকনাথ ভট্টাচার্য বিখ্যাত হয়ে আছেন। 1927 সালের 9ই অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ার এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে লোকনাথ ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শিবপ্রসাদ ভট্টাচার্য একজন অধ্যাপক ছিলেন। লোকনাথ ভট্টাচার্যের স্কুল এবং কলেজ জীবন কেটেছে যথাক্রমে শান্তিনিকেতন ও কলকাতায়। পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য তিনি ফরাসি সরকারের বৃত্তি নিয়ে ফ্রান্সে চলে যান। সেখানে প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে পিএইচডি করার সময় তাঁর সাথে আলাপ হয় বিদুষী ফরাসিনী ফ্রান্স মন্তেরুর। পরবর্তীকালে তাঁকে বিবাহ করেন লোকনাথ ভট্টাচার্য। ফ্রান্স মন্তেরু ভট্টাচার্য ছিলেন একজন বিশিষ্ট ফরাসি অনুবাদক। ফ্রান্সে বাংলা সাহিত্যের প্রচারে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্যারিস বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ফ্রান্স মন্তেরু অন্নদামঙ্গলের ইংরাজি অনুবাদ এবং পথের পাঁচালীর ফরাসি অনুবাদ করেছেন। লোকনাথ ভট্টাচার্য তাঁর কর্মজীবন শুরু করেন ভারতে ফিরে এসে। দেশে ফিরে নাগা উপজাতিদের মধ্যে নৃত্য ও সঙ্গীতের রক্ষণাবেক্ষণের চাকরিতে তিনি যোগ দেন। এরপর 1961 সালে তিনি যুক্ত হন স্প্যান পত্রিকায়। 1963 সালে তিনি মলিয়েরের লেখা তারতুফের বাংলা অনুবাদ করেন। 1965 সালে তিনি সাহিত্য একাডেমির ইংরাজি মুখপত্র ইন্ডিয়ান লিটারেচার পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। এখানে 7 বছর সম্পাদনা করার পর 1972 সালে তিনি ন্যাশনাল বুক ট্রাস্টে যোগ দেন এবং 1981 সালে তিনি এই সংস্থার ডিরেক্টর হন। ফ্রান্সে থাকাকালীন তিনি ফরাসি কবি আর্তুর র্যাবোর বেশ কিছু কবিতা বাংলায় অনুবাদ করেন, যার মধ্যে মাতাল তরণী এবং নরকে এক ঋতু বিশেষভাবে উল্লেখযোগ্য। মহাত্মা গান্ধীর শতবর্ষ উপলক্ষে রোমারোলার ভারতে থাকাকালীন লেখা ডায়েরির কিছু অংশ গান্ধী রোমারোলার দৃষ্টিতে নামে ফরাসি থেকে তিনি বঙ্গানুবাদ করেন। ফরাসি কবি লুই আরাগোর লেস লেট্রেস ফ্রান্সেস পত্রিকায় লোকনাথের বেশ কিছু কবিতার ফরাসি অনুবাদ ছাপা হয়েছিল। 1974 সালে বেলজিয়ামের নকলজুত কবিতা উৎসব থেকে ফেরার পথে লোকনাথ ভট্টাচার্য ফ্রান্সে নামেন বিখ্যাত ফরাসি কবি অরি মিশোর সাথে দেখা করার উদ্দেশ্যে। দুর্ভাগ্যক্রমে অরি মিশোর সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পেরে তিনি ফরাসি প্রকাশনা সংস্থা গালিমারের দপ্তরে তার বেলজিয়াম কবিতা উৎসবে দেওয়া বক্তৃতার একটি কপি রেখে আসেন অরি মিশোর জন্য। লোকনাথের ওই বক্তৃতার মাধ্যমেই অরি মিশোর সাথে লোকনাথের আলাপ হয়। অরি মিশো তাঁর বক্তৃতা পড়ে অত্যন্ত অভিভূত হয়েছিলেন। লোকনাথের আরও অন্যান্য কবিতা পড়ার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করলে লোকনাথের স্ত্রী লোকনাথের ঘর কবিতাটির পাসুর লা সাবর নামে ফরাসি অনুবাদ করে সেটি মিশোর কাছে পাঠান। মিশো সেটি পাঠিয়ে দেন বিশিষ্ট ফরাসি প্রকাশক ফাতা মর্গানার কাছে।
এই প্রকাশনা থেকেই এরপর দীর্ঘদিন ধরে লোকনাথের বেশ কিছু কবিতার ফরাসি অনুবাদ প্রকাশিত হয়েছে। ফরাসি সাহিত্যে লোকনাথের ক্রমবর্ধমান খ্যাতি বিশিষ্ট ফরাসি কবি ফ্রাঙ্ক আন্দ্রে জামের চোখ এড়ায়নি। জামে ভারতে এসে লোকনাথের সঙ্গে দেখা করেন এবং লোকনাথের অতি বিশিষ্ট অন্ধজন কবিতার ফ্রান্স মন্তেরু ভট্টাচার্য দ্বারা অনুদিত ফরাসি অনুবাদ দেজাবগল ত্রে দিস্তাগে প্রকাশ করেন। ফ্রান্সের বিশিষ্ট প্রকাশক লো বোয়া দরিয় থেকে লোকনাথের একাধিক বই প্রকাশিত হয়েছে। 2000 সালে গালিমার থেকে লোকনাথের কবিতার ফরাসি অনুবাদ সংকলন লো দাঁসর দাকুর এবং লেমার্স দুভিদ প্রকাশিত হয়। এছাড়া ফ্রান্স মন্তেরু ভট্টাচার্য অনুদিত লোকনাথের 4টি উপন্যাস ও 2টি বড় গল্প প্রকাশিত হয়েছে ফ্রান্সের বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে। লোকনাথের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে নরকে এক ঋতু, ভোর, যতদার তত অরণ্য, বাবুঘাটের কুমারী মাছ, থিয়েটার আরম্ভ 7:30, অশ্বমেধ, গঙ্গাবতরণ এবং মুসায়রা। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে চক্র এবং এক রাত্রি এক নারী। তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে প্রেম ও পাথর এবং আপনার কীর্তি। ফরাসি সাহিত্য মহলে লোকনাথ ভট্টাচার্যের বিপুল জনপ্রিয়তা ছিল। 2001 সালে মার্ক ব্লাসে নামে এক ফরাসি তরুণ লোত্ররিভ প্রকাশনা থেকে বিশিষ্ট সাহিত্যিক যেমন অক্তাভিও পাস, পাউল সেলান, সিলভিয়া প্লাথ, অ্যালেন গিন্সবার্গ প্রমুখের সাথে লোকনাথ ভট্টাচার্যের জীবনী ও সাহিত্যকর্ম প্রকাশ করেন। 1999 সালে ফরাসি সরকার লোকনাথ ভট্টাচার্যকে কমান্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স উপাধিতে ভূষিত করে। অবশেষে 2001 সালের 23শে মার্চ মিশরের কায়রোতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় লোকনাথ ভট্টাচার্যের গাড়ি নীল নদে পড়ে যায় এবং তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 73 বছর।